আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছি। বাংলাদেশি মাম ডেনমার্ক আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। এখন সকালবেলা, সকালে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সকালে নাস্তা শেষ করে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়ছি সংসারের কিছু বাজার সদাই করার জন্য। এই তো আমরা চলে এলাম গাড়িতে, গাড়িতে উঠে পড়লাম। আমার হাজবেন্ড, ওনার কিছু কাজ আছে, উনি কাজগুলো সারবেন আর আমি সংসারের টুকিটাকি বাজারগুলো করে নিব। চলুন তাহলে যাওয়া যাক। এই তো চলে এলাম আমরা, আমাকে আমার হাজবেন্ড নামিয়ে দিল আর উনি চলে গেল ওনার কাজে। আমি আজকে চলে এলাম রিমা টুজেনের একটা নতুন আউটলেটে নরবতে। এখানে দেখলাম যে এই আউটলেটটা বিশাল বড়। প্রথমে ঢুকতেই দেখছি অনেকগুলো ফুলের গাছ আর ফুল, খুব ভালো লাগছে দেখতে। তারপর ভেতরে চলে আসলাম, এই যে ভেতরে চলে আসলাম, এখন দেখতে পাচ্ছি কিছু শাকসবজি, তাজা শাকসবজি, খুব ফ্রেশ ছিল শাকসবজিগুলো। কিন্তু আজকে শাকসবজি নিব না, যেহেতু দুদিন আগে আমি বাজার করে ফেলেছি। আজকে আমার যা যা দরকার তাই নিব। এই যে আমি কলা নিয়ে নিলাম, তারপর খেজুর নিয়ে নিলাম, খেজুরটাও শেষ হয়েছে বাসায়। তারপর আমি ব্রেড সেকশনে চলে যাব, ব্রেড নিয়ে নিব বাচ্চাদের পছন্দের। তারপর চলে এলাম ইয়োগার্ট আর দুধ আর বাচ্চাদের মিল্ক স্ন্যাক কিছু নেওয়ার জন্য, তারপর এগুলো নিয়ে নিলাম। তারপর চলে গেলাম কিক্সের সেকশনে, বিস্কিটের সেকশনে, এইখান থেকেও বিস্কিট নিয়ে তারপর আমি চলে এলাম পে করার জন্য। এই তো এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, পে করে তারপর আমি বেরিয়ে পড়ব। আর যাওয়ার সময় ভাবলাম যে হেঁটেই বাসায় চলে যাব, যেহেতু যেতে যেতে কয়েকটা শপও আছে ওগুলো ঘোরা যাবে, তারপর বাসায় চলে যাব। তো হাজবেন্ড ফোন করেছিল যে আমাকে নিবে, নিয়ে নিবে নাকি। আমি বললাম যে না, আমি হেঁটেই চলে যাব। তো এই তো হাঁটছি, পার্ক দিয়ে হেঁটেই বাসায় চলে যাব, খুব কাছেই বাসা। যাওয়া যাক তাহলে বাসায়। এই তো হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। বাসায় এসে বাজারগুলো সবগুলো টেবিলে রাখলাম, এবার সবগুলো সুন্দর করে যেখানে রাখার জায়গা ওখানে রেখে দিব। এই প্ল্যান্টটা আমি নিয়েছি, আর্টিফিশিয়াল প্ল্যান্ট, দেখতে খুব ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি। এই তো বাজার টাজার সব কিছু গুছিয়ে রেখেছি, এখন আমি চলে এসেছি বাচ্চাদের জন্য পিজা বানানোর জন্য। তো আজকে আমি দেখাবো কিভাবে ইস্ট ছাড়া কিভাবে পিজা বানাতে হয়। তো চলুন তাহলে দেখা যাক আমি কী কী নিচ্ছি পিজার জন্য। পিজার জন্য আমার লাগবে ময়দা, আমি 3 কাপ ময়দা নিয়ে নিব। এই কাপটার, চায়ের কাপটার 3 কাপ নিব। আপনারা যে কাপটা ইউজ করবেন পরিমাণ মতো সেই কাপেরই 3 কাপ নিয়ে নেবেন। তো আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই যে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিব লবণ। এবার আমি লবণ অ্যাড করে দিব, এই যে চায়ের চামচের এই চামচটার হাফ টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিব। এই যে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব বেকিং পাউডার। ইস্ট ছাড়া কীভাবে পিজা তৈরি করতে হয় বাসায় অল্প উপকরণ দিয়ে, তাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি এখন বেকিং পাউডার দিয়ে দিব, বেকিং পাউডার দিয়ে দিব আমি 2 চামচ, যেহেতু চামচটা ছোট তাই আমি 2 চামচ দিয়ে দিব। আর চায়ের চামচ হলে 1 চামচ দিব। তো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, এখন দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দিব চায়ের চামচের 2 চামচ।
তারপর সব শুকনো উপকরণগুলো আমি একসাথে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিব, মিশিয়ে নিব। সবগুলো মিশিয়ে তারপর আমি তেলটা অ্যাড করব। এই যে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি তেলটা অ্যাড করে দিব। তেল দিব আমি এই চায়ের চামচের 2 চামচ তেল দিব। এই যে 1 চামচ দিয়ে দিলাম, এবার 1 চামচ দিব, দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, খুব মিহি করে, যাতে তেলটা শুকনো উপকরণগুলোর সাথে মিশে যায় খুব ভালোভাবে। এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ওভেনে গরম পানি করে নিয়েছি, হালকা কুসুম গরম পানি। গরম পানি দিয়ে আমি পিজার ডোটা রেডি করব। আমি এখন অল্প অল্প করে পানি দিব আর ডোটাকে তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু স্টিকি হবে, আপনারা কিন্তু আবার ভয় পেয়ে যাবেন না কেন স্টিকি হচ্ছে, পিজার ডো স্বাভাবিকভাবেই একটু স্টিকি হয়ে থাকে। তো আমি এটাকে এখন খুব আস্তে আস্তে করে পানি দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিচ্ছি, অল্প অল্প পানি দিয়ে। একসাথে অনেকগুলো পানি দিয়ে দিলে আন্দাজ বোঝা যাবে না, তাই অল্প অল্প করে সবসময় ডোটা তৈরি করবেন। এই তো আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি একটু তেল ঢেলে নিব, তেলটা একটু ব্রাশ করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব নিচে। তারপর আমি ডোটাকে এই তেলটার উপরে সেট করে নিব। তারপর এটাকে আমি একটা তাওল দিয়ে প্রায় 45 থেকে 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিব। 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি এটাকে আমি রেস্টে রেখে দিব। এখন এই তো এটাকে আমি খুব ভালোভাবে এখন তাওল দিয়ে পেঁচিয়ে রেখে দেব। যে রেখে দিলাম, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, যেহেতু পিজাটাকে আমি 1 ঘন্টা রেস্টে দিয়েছি, তাই আমি ভাবলাম যে এই সময়টাকে কাজে লাগাই, এখন বাচ্চাদেরকে নিয়ে আসি, তারপর এসেই পিজাটাকে রেডি করে ওভেনে ঢুকিয়ে দিব। এই তো আমি এখন বাচ্চাদেরকে নেওয়ার জন্য চলে যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক। এই তো এখন বাচ্চাদেরকে নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। প্রথমে বড় ছেলে মেয়েকে নিয়ে নিলাম, তারপর বাসার কাছেই তো কিন্ডার গার্ডেন, ওখান থেকে ছোট ছেলেকে নিয়ে বাসায় যাব। চলুন যাওয়া যাক। এই তো কথা বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি বাসার কাছাকাছি। এখন আমি কিন্ডার গার্ডেন থেকে আমার ছোট ছেলেকেও নিয়ে নিব, আজানকে নিয়ে, তারপর বাসায় যাব। এই তো আজান, আজানকেও নিয়ে বাসায় চলে এলাম। এখন দেখি পিজাটার কী অবস্থা, পিজার ডোটার কী অবস্থা। এই তো পিজার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে প্রিপেয়ার করে নিব। প্রথমে আমি একটা ওভেনের বড় ট্রেটাকে নিয়ে নিলাম, তারপর আমি কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি এটার উপরেই, ময়দাগুলোর উপরেই এখন আমি ডোটাকে রাখলাম। তারপর আমি হাত দিয়ে টেপে টেপে এটাকে একটা গোলাকারের শেপ দিব, যতটুকু পারা যায়। এটাকে একদম পাতলা করতে হবে, কিছুটা রুটির মতো একটু মোটা, বাট অত বেশি মোটা না, তাহলে এটা ভালোভাবে, খুব ভালোভাবে এটা তৈরি হবে। এই তো আমি এটাকে এখন খুব ভালোভাবে টেপে টেপে এটাকে আমি একদম রুটির মতো গোল করে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ছিদ্র ছিদ্র করে নিব, পুরো রুটিটাকে একটা ছিদ্র আকার দিয়ে দিব। এই যে আমি এখন সব সব সম্পূর্ণ জায়গায়, কোথাও আমি ফাঁক রাখছি না, সব জায়গায় খুব ভালোভাবে এটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি।
এতো এখন আমি সস অ্যাড করে দিব, পিজা সস অ্যাড করে দিচ্ছি। টমেটো সস, পিজা সস, যে কোনো সস দিয়ে আপনারা বানাতে পারবেন। এই তো, তারপর আমি এখন আমি অ্যাড করে দিব মোজারেলা চিজ। এই যে আমি মোজারেলা চিজগুলো অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে চারপাশে আমি এটাকে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি অ্যাড করব পেপারনি। আমি একটা আরাবিক স্টোর থেকে পেপারনিগুলো কিনে এনেছি হালাল। বাচ্চারা বলল যে ওরা পেপারনি পিজা খাবে, তাই আমি আজকে পেপারনি পিজা বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি বা ক্যাপসিকাম, তারপর আপনার মুরগির মাংস, না হয় গরুর মাংস, যে কোনো কিছু দিয়ে আপনারা উপরে সাজিয়ে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। তো এখন আমি পেপারনিগুলো দিয়ে দিলাম। এখন আমি চলে যাব ওভেনটাকে সেট করার জন্য। এই তো এখন আমি ওভেনটাকে উপরে নিচে হাওয়া যায় এই দাগটার মধ্যে রাখবো। এই যে আমি ঘুরিয়ে দিলাম সুইচটা, তারপর আমি এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে আমি পিজাটাকে তৈরি করে নেব। তারপর আমি ওভেনের মধ্যে পিজা ট্রেটা ঢুকিয়ে দিব। সেই তো আমি পিজা ট্রেটাকে ঢুকিয়ে দিলাম। এখন 15 থেকে 20 মিনিট এটাকে আমি ওভেনের হওয়ার জন্য রেখে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে। এই তো এখন আমার প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে আমার ঘড়ির কাঁটায়। আমি 18 মিনিটে আমার পিজাটা রেডি হয়ে গেছে। এখন আমি সুইচগুলো অফ করে দিচ্ছি। তারপর আমি খুব সাবধানে হাতে গ্লাভস পরে পিজাটাকে বের করে নিব। যেহেতু ওভেনটা খুবই গরম, তাই সবসময় খেয়াল রাখবেন ওভেন থেকে কোনো কিছু নেওয়ার সময় গ্লাভস পরে নেওয়ার জন্য। তো এই তো আমার পিজা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। ইস্ট ছাড়া কিভাবে পিজা তৈরি করা যায় বেকিং পাউডার দিয়ে, তাই কিন্তু আজকে আমি আপনাদেরকে করে দেখালাম। এই তো এখন আমি পিজাটাকে নামিয়ে নিলাম। এখন এটাকে কেটে বাচ্চাদেরকে সার্ভ করে দিব। আমার আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে আজকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।